রাশিয়া ইউক্রেনের হামলা পাল্টা হামলা যেন থামছে না। শনিবার গভীর রাতে ইউক্রেনের খারকিভে ভয়াবহ হামলা চালায় রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি দশটির বেশি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। রাশিয়ার বেলগরদ অঞ্চল থেকে এই হামলা চালানো হয় বলে দাবি খারকিভের মেয়রের। এদিকে শুক্রবার কিয়েভ সফরে গিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান, যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনকে যেসব ব্রিটিশ সমরাস্ত্র দেয়া হচ্ছে তা কিভাবে ব্যবহার করা হবে সে সিদ্ধান্ত কিয়েভের উপর। রাশিয়ার বিরুদ্ধে যে কোনো ধরনের হামলায় ইউক্রেন ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। বলেন, ইউক্রেনের যতদিন প্রয়োজন হবে ততদিনই সহায়তা করে যাবে ব্রিটেন। ক্যামেরনের এমন বক্তব্যে চটেছে রাশিয়া। এক বিবৃতিতে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য আরেকটি অত্যন্ত বিপজ্জনক বিবৃতি। ইউক্রেন সংঘাত ঘিরে সরাসরি উত্তেজনা ছড়াবে, যা ইউরোপীয় নিরাপত্তার জন্য চরম হুমকি। একই সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বক্তব্যেরও নিন্দা জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।